মানুষ অদৃশ্য করোনাকে ভয় পায়, কিন্তু অদৃশ্য আল্লাহকে ভয় পায় না। কি মর্মান্তিক! মনে মনে ভয় রেখেন, মসজিদ হলো রুহানি খোরাকের স্থান, বাজার হলো পেটের খোরাকের স্থান। পেটের খোরাকের জায়গায় লাঠিচার্জ করেন না, রুহানি খোরাকের স্থানে এসে আইন জারি করেন। ছোট মসজিদের দর্জন চলে, দেড় হাজারের মসজিদের দর্জন চলে না। আইনটা ঠিক রাখেন যে 3 ফুট দূরত্বে মুসল্লিরা বসছে কিনা, এটা ঠিক হবে, এর বাইরে বাড়াবাড়ি হয়ে যাবে। মুসল্লিদেরকে ইমানি জজবা বৃদ্ধির সব ধরনের সুযোগ দেওয়াটাই ভালো। এবারে সিএম বাংলাদেশি মানুষের কাছে একদম নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে, যা আমরা কখনোই কল্পনাও করিনি, স্বপ্নও ধারণা করিনি, যে আজকে মুসল্লি শূন্য মসজিদে খুতবা দিতে হবে, যেখানে মসজিদ ছাপিয়ে বাইরে চলে যায়, প্রতি কাতারে 100 মুসল্লি ধরে, আর সেখানে আজকে 15 কাতারে 10 জন মুসল্লি। এটি কি কল্পনা করা যায় নাকি? আল্লাহ, মসজিদগুলোকে তুমি মুসল্লি শূন্য করো না, তোমার ঘরগুলোকে তোর ইবাদত শূন্য করো না। প্রতি রমজানে তারাবি হয়, ইতিকাফ হয়, ইমানে আমলের ইবাদতে তওয়াফে মসজিদ গুলজার থাকে, রেবাসে মসজিদগুলো শূন্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون সূরা বাকারা 183-184 আয়াত। আল্লাহ পাক এর জন্য যাবতীয় হামদ এবং তার রসুলের জন্য যাবতীয় দরুদ ও সালাত, যিনি আমাদেরকে করোনা ভাইরাসের মহামারীর মধ্যে আজকে জুমার সালাতে গুটি কয়েক মানুষকে তাঁর পবিত্র গৃহে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ।
যারা বাধ্যগত অবস্থায় ঘরে বসে খুতবা শুনছেন তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর ইচ্ছা ব্যতীত। তিনি যেন অতি দ্রুত আমাদের উপর থেকে এই আজাব উঠিয়ে নেন। আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে আগামীকাল শনিবার থেকে রমজানের সিয়াম শুরু হচ্ছে। সূর্য চন্দ্রোদয়ের এবং চন্দ্র অস্ত যাওয়ার উপরে ভিত্তি করেই চন্দ্রমাসগুলার সময় বা তারিখ নির্ধারিত হয়। এটা আল্লাহরই বিধান। চন্দ্র একই সময় সারা পৃথিবীতে উদিত হয় না। ইখতিলাফুল মাতালে, উদয়াস্ত অর্থাৎ উদয়াচল ও অস্তাচলের পার্থক্য 1500 বছর পূর্বেই হাদিস বলে দিয়েছে। বর্তমান বিজ্ঞান ওটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর এই বিষয়ে আল্লাহ রসুলের স্পষ্ট ঘোষণা, সুমু ইয়াওমা তাসুমুন আফতারু ইয়াওমা তাফতারুন, যেদিন তোমরা সবাই সিয়াম রাখো ওইদিন তোমরা সিয়াম রাখো, যেদিন সবাই সিয়াম ভাঙো ওইদিন তোমরা সিয়াম ভাঙো, অর্থাৎ ঈদ উল ফিতর করো। সুমু লেরুইয়াতি আফতারু লেরুইয়াতি, এই হাদিসটা নিয়েই খুবই লড়াই হচ্ছে। কিছু মানুষ পাগল হয়ে গেছে, না একদিন আগেই রাখতে হবে, সৌদি আরবে যেদিন হবে আমরা সেদিন হব। কিন্তু সৌদি আরবে যখন মাগরিবের সালাত হয়, বাংলাদেশে যে তখন ইশার সালাত ছাড়িয়ে খেয়ে দিয়ে শোয়ার ব্যবস্থা করা হয়, এ হুঁশটা কারো নাই। 3 ঘন্টা 20 মিনিট ডিফারেন্স শুধু রিয়াদের সঙ্গে, আর মক্কা ধরলে আরও বাড়বে। এগুলো বাস্তবকে অস্বীকার করেও কিছু মানুষ জিদ করেন, কিছুই বলার নাই। বাংলাদেশে কিছু মানুষ এরকম আছে বহুদিন থেকে, বর্তমানে আহলে হাদিসের মধ্যেও কিছু অতি পরহেজগার মানুষ শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূলের হাদিসকে অগ্রাহ্য করে তার শাফাত আর আশা করা যায় না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে অবিশ্বাসীগণ বলে নেই, হে হঠকারীগণ বলে নেই, হে ফাসেকগণ বলে নেই, বিশ্বাসী যারা, ক্লিয়ার কাট বক্তব্য, যারা কোরআন হাদিসের উপরে দৃঢ় বিশ্বাস রাখে তাদের জন্যই কোরআন হাদিস। যারা দুর্বল বিশ্বাসী, স্থূল বিশ্বাসী, কপট বিশ্বাসী, শিথিল বিশ্বাসী, তাদের জন্য কোরআন হাদিস নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বিকার লোকদের উপরেও ফরজ করা হয়েছিল, এটা নতুন কিছু নয়। আলাল্লাকুম তাত্তাকুন, যাতে তোমার মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। কতদিনের জন্য? আইয়ামা মা'দুদাত, গণিত কয়েকটা দিনের জন্য। অর্থাৎ এক মাস বিষয়টা আমাদের কাছে খুব বড় মনে হলেও আল্লাহ পাক এটাকে খুব হালকা করে দেখিয়েছেন। কয়েকটা গণনাকৃত দিন, কয়েকটা, 4টা সপ্তাহ। ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, এর মধ্যেও সুবিধা আছে, যদি তোমাদের মধ্যে কেউ পীড়িত থাকে অথবা সফরে থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে অন্য দিনে এই সিয়ামগুলি গণনা করবে। এমন না যে সবাইকে রাখতেই হবে, এই যে সহজ করার বিষয়টি এসেছে আল্লাহর ইখতিয়ার, এটা আমাদের হিসাবের বাইরে। এখানে গিয়েও অনেক মানুষ আছেন রোগ, অসুস্থ, কষ্ট পাচ্ছেন, তবু না সিয়াম ভাঙব, সিয়াম রাখবেনই। এ আরেক ধরনের হঠকারিতা, এটা করবেন না। যদি কষ্ট হয়, মরিজ থাকেন যাকে পীড়িত বলা হয়, থাকবেন না, পরে কাজা করবেন। পরে কাজা করাটা কষ্টদায়ক, কারণ সবাই সিয়াম রাখ না, আমি একা সিয়াম রাখবো কেমন লাগে। মূলত কিন্তু এই কারণেই বলে যে আমি সিয়াম ভাঙব। ওয়ালাল্লাযীনা ইউতিকুনা ফিদ্যাতুন ত্বআমু মিসকিন, ইউতিকুনাহু ইতাজাজ্জামুনাহু, এর অন্যরকম ব্যাখ্যাও আছে, যাই হোক এটাই হলো গৃহীত ব্যাখ্যা। ইবনে আব্বাসের ব্যাখ্যা এটাই,
যারা সিয়াম রাখতে কষ্টবোধ করেন, খুবই কষ্টবোধ করেন, হালকা কষ্ট নাই, তারা একদিন সিয়ামের বদলে একটা মিসকিন খাওয়াবেন, ফিদিয়া দিবেন। অনেক বৃদ্ধ আছেন, শেখে ফানি আমরা আরবিতে বলি, জীর্ণ শীর্ণ অবস্থা, বিশেষ করে যারা নবতিপর বৃদ্ধ বা অশীতিপর বৃদ্ধ, 80-র উপরে বয়স, 90-র উপরে বয়স, এখন তো দেখছি করোনায় মুক্তি পাওয়া মহিলা সর্বশেষ এসেছে আমাদের কাছে 107 বছর বয়স। রে বাপ রে বাপ, 107 বছর তো ইমিউনিটি এত জোরালো যে করোনা তার ঠেকাতে পারেনি। আসলে করোনার তো কোনো ক্ষমতা নেই, ক্ষমতা তো আল্লাহর হাতে, উনি ওকে মারাননি বলে মরে বেশি আছে, বাঁচতে না কি ও, বুড়ির কোনো ক্রেডিট নেই এখানে, ওষুধের কোনো দাম নেই, এ সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক বলছেন যে সমস্ত মানুষ সত্যি সিয়াম রাখে কষ্টবোধ করছে, তা কোনো মতেই সম্ভব নয় রাখা, তাদের জন্য আরও বিষয় এই, অনেকে রোগ সারবে না বলে তার ধরে নেয়, কিন্তু ক্যান্সার রোগী সারবে না, এদেরকে অবশ্যই একদিনের সিয়ামের বদলে একটা করে ফিদিয়া দেওয়া উচিত। ফিদিয়ার পরিমাণ সম্পর্কে হাদিসে এসেছে এক মুদ, চিকিৎসা খাদ্য, অর্থাৎ চিকিৎসা চাউল বা চিকিৎসা গম। এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং তার সাথীদের মতে অর্ধসা গম বা অর্ধসা চাউল যাই দেন, অর্ধসা খাদ্য। আল্লাহ তো বলে দিয়েছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বেশি দেয়, আমি এক সা করে দেবো ডেলি, সমস্যা কী, বেশি করে দিলাম। আনাস বিন মালিক তো একবারে 30 দিন শেষে গোশত রুটি খাইয়ে দিতেন 30 জন মিসকিনকে ডেকে নিয়ে, সেটাও করতে পারেন, শুধু গম না দিয়ে রুটি বানিয়ে গোশত দিয়ে সুন্দরকে খাওয়াই দিলেন, কোনো সমস্যা নেই। এক কথায় শেষ, সমন্ত তা ওয়া খায়রেন ফা ওয়া খায়রুল্লাহ, যে নেকির কাজ বেশি বেশি ইচ্ছাকৃত করলে সে তার উত্তম হবে, সে তার জন্য। ওয়ান তাসুমু খায়রুল্লাহ, মনে রেখে দিও সিয়াম রাখাটাই সবচেয়ে কল্যাণকর, সিয়াম রাখতে পারলে সবচেয়ে ভালো হবে, যদি না রাখতে পারেন না হলে বাধ্য তার বদলে ফিদিয়া দিবেন। ইনকুন্তুম তা আলামন, যদি তোমরা বুঝো, অবুঝ লোকের জন্য কোনো করোনা হাদিস নাই। বন্ধুরা আমার, বছর শেষে সিয়াম এসেছে, এবারে সিয়াম বাংলাদেশি মানুষের কাছে একদম নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে, যা আমরা কখনোই কল্পনাও করি নাই, স্বপ্নও ধারণা করি নাই, যে আজকে মুসল্লি শূন্য মসজিদে খুতবা দিতে হবে, যেখানে মসজিদ ছাপিয়ে বাহিরে চলে যায়, প্রতি কাতারে 100 মুসল্লি ধরে, আর সেখানে আজকে 15 কাতারে 10 জন মুসল্লি, এটি কি কল্পনা করা যায় নাকি? আল্লাহ, মসজিদগুলোকে তুমি মুসল্লি শূন্য করো না, তোমার ঘরগুলোকে তোর ইবাদত শূন্য করো না, প্রতি রমজানে তারাবি হয়, ইতিকাফ হয়, ইমানে আমলের ইবাদতে তওয়াফে মসজিদ গুলজার থাকে, রেবাসে মসজিদগুলো শূন্য, বড় কঠিন। দূর অতীতে ফেরাউনের যুগে মসজিদ শূন্য হয়েছিল, সে মসজিদ ভেঙে দিয়েছিল মুসার কারণে, আজকে সে মসজিদ শূন্য হচ্ছে সরকারি হুকুমে করোনার কারণে। এই করোনা একটা অদৃশ্য শক্তি, মানুষ অদৃশ্য করোনাকে ভয় পায় কিন্তু অদৃশ্য আল্লাহকে ভয় পায় না, কি মর্মান্তিক। ইহুদিরা জিদ করেছিল, হে মুসা তোমার পরে ইমান আনবো না, যদি আল্লাহকে আমাদের সামনে দেখিয়ে না দিতে পারো, লান্নুমিন আলাকা হাত্তা নারাল্লাহ জাহরা, সূরা বাকারা 55 আয়াত, আমরা কখনই তোমার উপরে ইমান আনব না যতক্ষণ না আমরা আল্লাহকে সামনে ডাইরেক্ট দেখব। তাদের এই অন্যায় দাবির প্রেক্ষিতে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদেরকে গজব দিয়ে সবগুলো মেরে দিয়েছিলেন। সে মুসা বললি, আল্লাহ ওদেরকে আপনি মারলেন, লোকরা তো আমাকে দোষ দিবে যে মুসা মেরেছে। তখন আল্লাহ পাক তাদেরকে আবার সুমা বাসনা কুমিম বাদে মত কুমলা আল্লাহ চাষ করুন, তখনই আল্লাহ পাক আবার তাদেরকে বাঁচিয়ে দিলেন, পুনর্জীবন দান করলেন। এই বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে, অদৃশ্য বস্তু
শক্তিহীন নয়, অদৃশ্য বস্তু কিছুই নয়, এই বিষয়টা মনে করা ঠিক না। আজকে করোনা আমাদের ইমান বাড়িয়ে দিয়েছে, কারণ করোনাকে দেখি না, কিন্তু করোনার ভয়ে তটস্থ সবাই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী লোকগুলো কোথায় পালাইছে ঠিক নাই, ওই ঘর মধ্যে বসে ওইসব টেলিকনফারেন্স এই কনফারেন্স এসব হচ্ছে, বাইরে আসার সাহস কারোরই নাই। ঘরে বসে খুব কত বলা যায়, প্রমাণ তো দেখাই যাচ্ছে। এত সরকার বলছে বাবা তোমরা দূরত্ব বজায় রাখো, কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখো, কেউ শোনে কার কথা? যখন শুনছে 10 টাকা কেজির চাউলের ট্রাক এসে গেছে, মানুষ ঝাঁপিয়ে পড়ছে পেটের দায়ে, পুলিশ মারবে কেন? ওরা তো ক্ষুধার্ত, পুলিশ তো মানুষ, কী করে মারবে? উপদেশ দিচ্ছে, মানুষ শুনছে না। কাঁচা বাজারে মানুষ ভর্তি, আজকেও সকালে রাজশাহীতে গোশতের বাজারে লাইন, মাছের বাজারে লাইন, পাশেই তেমন নদপাড়া, দেখতেই তো ভাই সব কিছু চোখের উপরে, পুলিশ কী করবে? ওরা তো পুলিশ তো তাদেরই সন্তান, তাদেরই ভাই, তাদেরই চাচা, কী করে ওদের গায়ে লাঠি মারবে? হ্যাঁ, মসজিদের উপরে ক্ষমতা চলে, নিরীহ মুসল্লিগুলি এখানে আসে তো, তো এদেরকে দেখার জন্য ম্যাজিস্ট্রেট সব দল বেঁধে আসে, দেখি 10 জন না 11 জন, মাশাআল্লাহ। এটা করেন, মনে মনে ভয় রেখেন, মসজিদ হলো রুহানি খোরাকের স্থান, বাজার হলো পেটের খোরাকের স্থান। পেটের খোরাকের জায়গায় লাঠিচার্জ করেন না, রুহানি খোরাকের স্থানে এসে আইন জারি করেন। ছোটো মসজিদে 10 জন চলে, 1500 মসজিদে 10 জন চলে না। আইনটা ঠিক রাখেন যে 3 ফুট দূরত্বে মুসল্লিরা বসছে কিনা, এটা ঠিক হবে, এর বাইরে বাড়াবাড়ি হয়ে যাবে। মুসল্লিদেরকে ইমানি জজবা বৃদ্ধির সব ধরনের সুযোগ দেওয়াটাই ভালো। মাহে রমজান উপলক্ষে আমাদের কতগুলি আহ্বান রয়েছে আমাদের ভাইদের সামনে। রমজানের পবিত্রতা রক্ষা করুন, বেশি বেশি তওবা ইস্তেগফার করুন, নিজ কৃতকর্মের কথা স্মরণ করে বারবার আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করুন, এবং যাবতীয় অশ্লীলতা অন্যায় অপকর্ম থেকে বিরত থাকার শপথ নিন। দুঃখের বিষয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, এই লকডাউন করার কারণে সারা বিশ্বে এখন ধর্ষণ বেড়ে গেছে, কি মর্মান্তিক নিকৃষ্ট রিপোর্ট একটা আসলো আমাদের সামনে। এমনকি বাংলাদেশের জনৈক বুদ্ধিজীবী তিনিও একথা বলেছেন, মাঝে মাঝে পত্রিকা আসতেছে রাস্তাঘাটে সবচেয়ে মর্মান্তিক লেগেছে আমাদের এটাই, যে আমাদের পাশে গাইবান্ধা এক ভাই হঠাৎ করে মারা গেছেন সাদুল্লাপুরে, লোকটা বৃদ্ধ মানুষ, তার ছেলে ছিল গাজীপুরে, গাজীপুর শহর থেকে হেঁটে এসছে চন্দ্রা পর্যন্ত, ধারণা ছিল এখানে আসলে কিছু না একটা যানবাহন হবেই, কিন্তু না, রাস্তা ফাঁকা। জনৈক যুবক তার কাছে গিয়েছে, আগে সে বুঝতে পারেনি, হঠাৎ কাছে গিয়ে পেটে চাকু মেরে ফেড়ে ফেলে সেখানে তার পকেট থেকে সব কিছু নিয়ে নিয়েছে। কি নিকৃষ্ট নিষ্ঠুরতা! সে বারবার কেঁদেছে, আমার বাপ মরে গেছে, আমাকে একটু হেঁটে যাবো বাড়ি পর্যন্ত, তুমি আমাকে মেরো না। কি পেয়েছে তার কাছে? হয়তো 1000 টাকা পাবে, না একটা মোবাইল পাবে, আর কি? মানুষের জীবন এখন যেন ইন্দুরের চাইতে যেন মূল্যহীন হয়ে গেছে। এই নিষ্ঠুরতা যারা করছে তারা তো এই দেশেরই মানুষ, তারা তো মুসলমান, এদের জন্য তো গজব আসা উচিত ছিল। খুন ধর্ষণ বেড়ে যাচ্ছে, চাইল্ড চোর, রিলিফ চোর, গরিবের মুখের খানা কেড়ে যারা খাচ্ছে আর কি মানুষ, সাবধান হয়ে যাও। যখন কোনো দেশে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, সেখানে মহামারী ছড়িয়ে পড়ে, এসা এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বিকার লোক কখনোই জানত না। ইবনে মাজা 4019 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাম এগুলো 2000 বছর পূর্বে আমাদেরকে বলে গেছেন। বাংলাদেশে অশ্লীলতা ছড়ানোর কোনো সুযোগ নাই, এ দেশে মুসলমানের দেশ, কিন্তু এত বেহায়াপনা বেড়েছে কেন? যারা দায়িত্বশীল তারাই আত্মসমালোচনা করুন। আগে কখনো আমরা মাইকে মহিলা কণ্ঠ শুনতাম না,
এখন মহিলা কণ্ঠ ছাড়া মাইকই চলে না রাস্তাঘাটে, সবারই দেখছি অ্যাডভার্টাইজ চলছে কেন। এই সমস্ত অন্যায় দর্শন এদেশের সমাজ ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিচ্ছে। নারী আর পুরুষের ভেদাভেদ থাকছে না, লজ্জা শরম সব চলে গেল, পর্দা পুষিদা সব শেষ হয়ে গেল। বরং নারীদের চেয়ে পুরুষদের পোশাকে পর্দা আছে, সাবধান হয়ে যাও। সর্বাবস্থা আল্লাহকে ভয় করুন। আল্লাহকে খেলে মসজিদে ভয় করলে তো হবে না, আল্লাহ তো অন্ধকারও থাকেন, শয়নে স্বপ্নে জাগরণে সর্বাবস্থায় আল্লাহ আছেন। বাথরুমে গিয়েও পালিয়ে গোপন করে এক গ্লাস পানিতে পান করা যায় না রমজান মাসে। কিসের ভয়ে আমরা পানি খাই না? সেটা আল্লাহর ভয়ে। শুধু সে কারণে যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে পাপ করার সময় আল্লাহকে ভয় করতে হবে না? রিলিফের চাল চুরি করার সময় আল্লাহকে ভয় করতে হবে না? মানুষ খুন করার সময় আল্লাহকে ভয় করতে হবে না? নিজের পরিবারকে পূর্ণ ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলুন, বস্তুবাদী পরিবার নয়। ঘর থেকে যাবতীয় ছবি মূর্তি ঝাঁটিয়ে পার করে দিন। ঘরের মধ্যে সে ইসলামী বইপত্র থাকবে, যেগুলো পড়লে মনের মধ্যে পবিত্রতা আনবে। সংগঠনের ভাইদের বলছি, এই সুযোগে যে সমস্ত বই আগে পড়েছেন সেগুলো রিপিট করুন, যা নতুন বেরিয়েছে সেগুলো আবার পড়ুন, বিশেষ করে তফসিরগুলো পড়ুন। এবং সিরাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লামের জীবনীটা অনেক বড়, প্রায় 800 পৃষ্ঠার উপরে। যদি এটা আপনি পুরো শেষ করতে পারেন একটা বড় সম্পদ হবে। অনেকেই পড়েছেন, আবার পড়েন, ইনশাআল্লাহ মনের মধ্যে সবসময় পবিত্র ভাব বিরাজ করবে। কোরআন তেলাওয়াত তো আমরা সবসময় করি, আমাদের সংগঠনের সিলেবাস হচ্ছে সারা বছরে এক খতম কোরআন, আর রমজানে এক খতম কোরআন। এবারে বলবো, এক খতম কোরআন পড়ুন, কিন্তু বুঝে সুঝে পড়ার চেষ্টা করেন, অনুধাবন সহ পড়েন। কারণ ইতিমধ্যে আপনার সামনে পাঁচ পারা তো এসেই গেছে, এরপর তর্জমা কোরআনের কাজ এগিয়ে চলেছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে আর এক দু মাসের মধ্যেই পুরা কোরআনের তর্জমা আপনার হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সাদকা করুন, বেশি বেশি সাদকা করুন, বিশেষত করোনা মহামারীতে যারা এখন কর্মহীন হয়ে পড়েছেন, দিনমজুর, রিক্সাওয়ালা, হতদরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি তোমাদের জন্য এটা বহুগুণ বৃদ্ধি করে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। সূরা আগাবুন 16-17 আয়াত। আমরা যেটুকু দান করি এটা আল্লাহকে ঋণ দেই, এই যে আমরা সালাত পড়ছি এটা আল্লাহকে ঋণ দিচ্ছি, সিয়াম রাখছি এটা আল্লাহকে ঋণ দিচ্ছি। একটা মানুষকে ইচ্ছে করে মারতে পারি কিন্তু মারলাম না, এটা আল্লাহকে ঋণ দিলাম, আল্লাহ আপনাকে কেমন মারবেন না। পরিষ্কারভাবে হাদিসে এসছে, যে ব্যক্তি দুনিয়াতে একটা মানুষের কষ্ট দূর করে দিল, আল্লাহ তার জন্য কেমন অসংখ্য কষ্টের মধ্যে একটি কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ, মানুষকে কষ্ট দিবেন না, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব। মানুষের প্রতি দয়া করুন, পরিষ্কার হাদিসটা মনে রাখুন, এর হামু মানফিল অর্দে এর হামুক মানফিস সামা, তোমরা মানুষের প্রতি রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবেন। কে সে আসমানবাসী? তিনি আল্লাহ, তিনি জিন ভূত নন, তিনি আল্লাহ, তিনি আরশে আছেন, ওখান থেকে সবই আমাদের দেখছেন। এর হামু মানফিস সামা, হে জমিনবাসীরা, সবার উপরে তো রহম করো, শুধু মানুষের উপরে না, এমনকি ছাগল গরু পশুর উপরে রহম করো। কারণ হাদিসে আপনারা নিশ্চয় সবাই জানেন, এক বেশ্যা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কুকুরকে জিভ লম্বা করে হাঁস ফাঁস করতে দেখে ওর মনে ধাক্কা দিল, এই কুকুরটি বোধ হয় তৃষ্ণার্ত হবে। আপনারা জানেন আরবদের পায়ে থাকে চামড়ার মোজা, মহিলা তখন কুয়াতে নেমে, অনেক মরুভূমির কুয়া মানে বুঝতে পারছেন তো, এতে বাংলাদেশের কুয়া না, সেখানে 20-30 ফুট গেলেই পানি পাওয়া যায়, ওখানে তো তা হয় না, এক অনেক নিচে যেতে হয়। সেই অন্ধকার কুয়ার মধ্যে নেমে মহিলা তার মোজা কেটে পানি ভরে এনে ওই তৃষ্ণার্ত কুকুরটা খাওয়াইছিল। আল্লাহ পাকের দৃষ্টিতে অত্যন্ত খুশি হয়েছিলেন, বেশ্য মহিলার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিলেন। যদি একটা বেশ্য মহিলা তৃষ্ণার্ত কুকুরের পানি পান করানোর জন্য জান্নাত পেতে পারে, আমরা শ্রেষ্ঠ মানুষ, আমরা একটা মানুষকে সাহায্য করে জান্নাত পেতে পারি না?
অন্য হাদিসে এসছে, যে কোনো তাজা প্রাণের প্রতি সদাচরণের বিনিময়ে আল্লাহ নিকটে আজর রয়েছে, উত্তম পুরস্কার রয়েছে। এটাও শুনে দেখেন, এক মহিলা এক বিড়ালকে বেঁধে রেখেছিল, খেতে দেয়নি, বিড়ালটি সারাদিন মিউ মিউ করে অবশেষে একসময় মৃত্যুবরণ করল। ওই ধার্মিকা মহিলাকে আল্লাহ পাক শুধুমাত্র বিড়ালের প্রতি অসদাচরণ করার জন্য তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। দুটো হাদিস ঠিক পরপর এসছে মিশকাতে। অতএব সাবধান, ওই জীবগুলো আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, ওরা আমাদের জন্য রহমত। আপনার বাচ্চা পায়খানা করে ফেলে দেন, খায় কে? কুকুরই খায়। সব জায়গায় আমাদের ঘরের মতন এক সুন্দর সুন্দর টয়লেট নাই, গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন কোনো কিছু ফেলে দিচ্ছেন খাওয়ার উপর থেকে, লোকে খায়, কাকে খায়? কাঠবিড়ালিতে খাচ্ছে, ইঁদুরে খাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? সব কিছুর মধ্যে আল্লাহ পাকের বিশ্ব পরিচালনার জন্য একটা তদবির আছে, পরিকল্পনা আছে, সেই পরিকল্পনায় হস্তক্ষেপ করলেই ক্ষতি হবে মানুষের জন্য, ওদের ক্ষতি করবেন না। ছোটোবেলায় আমরা অনেক ছোট, তখন আমরা যখন দেশে ইউরিয়া সার আসলো, আব্বা বললেন এই যে ইংরেজদের পাঠানো সার ঢুকেছে বাংলাদেশে, ইহুদিরা এই সার এমনি এমনি পাঠায়নি, আমাদের দেশের উপর তো আল্লাহর রহমত উঠে যাবে। বলে আব্বা কী বলে, ইউরিয়া সার দিলে এত ফসল বৃদ্ধি পায়, খারাপ বলে কেন? হ্যাঁ, পরে টের পাওয়া গেছে, তখন আমরা যে চাউলের ভাত খেতাম সে ভাতে যে মজা পেতাম, ইউরিয়া সারের চাউলের ভাতে কোনোই মজা নাই, মনে হয় সিটে খাচ্ছে। মাছ এখন বড় বড় হচ্ছে, কিন্তু মাছ এখন টেস্ট আছে? আগে বড় মাছ পেলে আমরা পাগল হয়ে যেতাম, বাপ রে বাপ, পুকুরে বড় মাছ 5 কেজি মাছ পেলেই তো অবস্থা শেষ, এত মজা লাগতো, আর এখন কোনো মজা নাই। দেহ ফাপছে, মোটা তাজা হচ্ছে, কি ওই ইউরিয়া মার্কা আবল তোল জিনিস খেয়ে খেয়ে। অরিজিনাল আল্লাহ দেওয়াল রহমত উঠে গেছে। এ বিষয়ে আমাদের তফসিরে আমরা আলোচনা করেছি, হযরত সুলাইমান আলাইহিসসালামের সময়কার, রানী বিলকিসের সময়কার ঘটনা আপনারা 28 পারা পড়ে দেখবেন, ওখানে আমরা ঘটনা তুলে ধরেছি। তখন গজবটা এমন নেমেছিল যে ফসল হতো সুন্দর, গমের গাছ, ধানের গাছ খুব সুন্দর হতো, কিন্তু সব হতো সিটিয়ায়, কোনো টেস্ট নাই। সুলেমান বললেন, রানী বিলকিস, আল্লাহর প্রতি ঈমান আনো, নাহলে তোমার এই সম্পদ কিছুই থাকবে না। ঠিকই তাই হলো, আমাদের দেশ থেকে ঈমান চলে গেছে, আল্লাহর রহমতও চলে গেছে। তবে হাদিসে এসছে, যদি নির্বাক পশুগুলো না থাকতো, গরু ছাগল চতুষ্পদ জন্তুগুলো না থাকতো, আমি আসমান থেকে বৃষ্টি পাঠাইতাম না, আমরা বৃষ্টি বন্ধ করে দিতাম, ওদের জন্য বৃষ্টি হয়। কেন যেন ভয় হচ্ছে, সারা দেশে বৃষ্টি হলো, রাজশাহী বঞ্চিত থাকলো, কারণটা কি? তাই রাজশাহীর মানুষ কি আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিল? এ মানুষ কোরআন হাদিস মেনে চলো, আল্লাহর সঙ্গে সদ্ভাব না থাকাটাই হলো আমাদের যাবতীয় অভাবের কারণ। আল্লাহর সঙ্গে সদ্ভাব যত বৃদ্ধি পাবে, জমিনে অভাব ততই দূরীভূত হবে। সরকার কত চাল খাবে আমাদেরকে, একদিন ওই চালের গোডাউন ফুরে যাবে, কিন্তু আল্লাহর ভাণ্ডার কখনোই ফুরাবে না। এই জমিনে ফসল হবে, কল্পনার বাইরে ফসল পাবেন। কে দেবে ফসল? আপনি দিবেন? আপনি তো কেবল ধান ছিটাবেন, তারপর বাকি কাজটা কে করবে? 3 মাস ধরে ধানটা বড় হবে, শীষ হবে, শিকুল্লু সম্বুলাতেন মিয়াত হাব্বা, প্রতি শীষে 100 করে দানা হবে, সুরে বাকারা 262 পড়ে দেখেন না কেন, আল্লাহ পাক সব বলে দিয়েছে। সব তো আল্লাহরই ইখতিয়ারে, সে আল্লাহর নামে একবারও নাই। অকৃতজ্ঞ বান্ধার প্রতি আল্লাহর রহমত নাজিল হয় না, গজবই নাজিল হয়, এটা নিঃসন্দেহে গজব আজাব। বিশ্বব্যাপী আল্লাহর অবাধ্যতায় যা করা হচ্ছে কল্পনাতীত। সেজন্য জাতিসংঘর হু আছে, স্বাস্থ্য যেটা বলা হয় ইউনেস্কো মনে হয় নাম, হু হুতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার প্রধান আজকেও বলে দিয়েছেন করোনা
আরও দীর্ঘায়িত হবে। এরই মধ্যে আবার উত্তর কোরিয়া চারটে বোমা বাস্ট করল। মানুষ কত হিংস্র হতে পারে, এই সময় পরস্পর ভ্রাতৃত্ব হচ্ছে না। আমরা রসুল্লাহ সাল্লামের এই হাদিসটা মনে করে দিচ্ছি, তোমরা জমিনবাসীর উপরে রহম করো, আসমানবাসী তোমাদের উপরে রহম করবেন, কেউ কাউকে ক্ষতি করবেন না। হাদিসটা মনে রাখেন, লা দরারা ওয়ালা দিরারা, অন্যের ক্ষতি করো না, নিজে ক্ষতিগ্রস্ত হইও না। যে কাজ করলে অন্যের ক্ষতি হয় সে কাজ আমরা করব না, আমার রসুলের নির্দেশ হলে সেটাই ইনশাআল্লাহ। যদি একটা হাদিস মেনে চললে আমার লাভ কে জানেন? কে আমাদের মাঠে আমি আল্লাহ রসুলের সাফাহাত পাব, যার সাফাহাত ব্যতীত কারোর পক্ষে জান্নাত পাওয়ার সুযোগই নাই। হ্যাঁ, সরকার হুকুমে করছে ঠিক আছে, এটা আলাদা বিষয়, কিন্তু রসুলের আনুগত্যের মধ্যে পরকালে নেকি আছে, এই বিষয়টি সবসময় মনে রাখবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের কর্মী ও সুধীবৃন্দের প্রতি আমাদের আহ্বান, জাতি ধর্ম নির্বিশেষে অসহায় কর্মহীন মানুষের প্রতি সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বিশেষ করে যারা প্রকাশ্যে চাইতে পারে না তাদেরকে খুঁজে খুঁজে বের করে বাড়িতে সহায়তা পৌঁছে দিন। আমরা ইতিমধ্যেই কয়েকটি জেলাতে ত্রাণ পাঠিয়ে দিয়েছি, সুদূর বরগুনা পর্যন্ত। আপনারা জানেন বাংলাদেশের 63টি সাংগঠনিক জেলায় আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। একবার আমরা দিয়েছি ইতিমধ্যে, এটা সপ্তাহ দুয়েক আগে, পুনরায় আবার শুরু হয়েছে রমজান উপলক্ষে। কাল থেকে মার্কাজ থেকে আমরা বিতরণ করছি, বিভিন্ন জেলাতেও তারা বিতরণ করছে। ছবি তোলার জন্য আমরা এগুলো করি না, আমরা চাই আল্লাহর কাছে আল্লাহ আমাদের ছবিটা উঠে যাক, যারা জনগণের জন্য কাজ করে যাচ্ছে, কোনো অ্যাডভার্টাইজের মধ্যে নাই। যেহেতু তাদেরকে আমরা এই মুহূর্তে আপনাদেরকে সার্কুলার পাঠাতে পারছি না, বাধ্য খতবাগুলি বলতে হচ্ছে আমাকে। 63টি জেলায় যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের প্রতি আনুগত্যশীল, তাদের প্রতি, যাদের প্রতি আমরা নির্দেশ দানের ক্ষমতা রাখি, তাদেরকে বলছি নিজে বাঁচুন, অন্যকে বাঁচানোর চেষ্টা করুন। এটাই হয়তোবা আপনার আমার জন্য সর্বশেষ রমজান হয়ে যেতে পারে। করোনায় আপনাকে আমাকে যে কোনো মুহূর্তে ধরতে পারে, বৃদ্ধ যুবক তরুণ কোন ব্যাপার নয়, 10 মাসের বাচ্চারা পর্যন্ত করোনা ধরেছে, গত পরশুদিন পত্রিকা দেখলাম। কে কখন, আমরা এক বলতে পারি এক কথায়, আমরা এখন মৃত্যুপুরীতে বসবাস করছি। বহু পূর্বে মাদ্রাসায় পড়েছিলাম জোহরুল আবু সালমার কবিতা, রায়তুল মানাইয়া খপ্ত আশুয়া, অমান আমি দেখছি মৃত্যুকে, খপ্ত আশুয়া, রাতের অন্ধকারে অন্ধ উটের মতো, মান তুসিবহ তুমিত হো, যাকে ও পাচ্ছে তাকে মেরে দিচ্ছে, ওমান তখনি, আর যাকে ধরতে পারছে না সে বেঁচে যাচ্ছে, ফাইয়াহার আমি, অথবা জীর্ণশীর্ণ অবস্থায় মরে যাচ্ছে। এখন যেন সেটাই হচ্ছে, করোনা সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, কখন যে কাকে ধরবে ঠিক নাই। রাজপ্রাসাদে বসবাসকারীদের মধ্যে যদি 150 মানুষের ঘরে করোনা ঢুকতে পারে, তা আমরা তো মিসকিন, আমাদের তো কোনো প্রোটেকশন নাই, স্রেফ আল্লাহর উপর ভরসা করে আমরা এগিয়ে যাচ্ছি। অতএব ভাইরা আমার, সাধ্যমতো মৃত্যুকে সামনে রেখে মানুষকে সহায়তা করুন, এই সহায়তাই হয়তো আপনাকে জান্নাত রসিলা করে দেবে। নিজে সঠিকভাবে বিতরণ করতে সক্ষম না হলে সংগঠনের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে প্রেরণ করুন। রমজান নিয়মিত দানসমূহ সংগঠনের কেন্দ্রীয় বাইতুল মাল তহবিলে প্রেরণ করুন। এ বিষয়ে সংগঠনের ওয়েবসাইট দেখুন, 1 নম্বর সব সেখানে পাবেন। সদ্য প্রকাশিত তোহফায়ে রমাদান মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। সংগঠনের 3টা পত্রিকা, মাসিক আত তাহরিক, তোহিদের ডাক, সুনামনি প্রতিভা
অনলাইন সংস্করণ নিয়মিত প্রকাশ পাচ্ছে সেদিকে নজর রাখেন। ধনিক শ্রেণী ও শিল্পী মালিকদের প্রতি আহ্বান, আল্লাহর পথে ব্যয় করুন। যেটা দিবেন সেটা আপনার, যেটা রাখবেন সেটা অন্যের। কার্পণ্য থেকে বাঁচুন, তাহলে ইহকালে পরকালে সফল হবেন। আল্লাহ বলছেন, ওমা ইউ কাশা নাফসিহি ফাউলাইকুম নুফলিহুন, যারা হৃদয়ের কার্পণ্য থেকে বাঁচল তারাই মাত্র সফল কাম। যারা সরকারি সাহায্য পান না, সেইসব ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য উদারভাবে এগিয়ে আসুন। মনে রাখবেন, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে যে কোনো দান কবরের উত্তাপকে নিভিয়ে দেয়। কিয়ামতের দিন দাতা তার সাদাকার ছায়া তলে আশ্রয় পায়, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এতদিন যারা ঘাম ঝরিয়ে আপনার শিল্প ব্যবসা বাঁচিয়ে রেখেছিল, আজকের এই সংকটকালে সেই সব শ্রমিক কর্মচারীদের সকল প্রকার বেতন ভাতা সময় মতো পৌঁছে দিন, সম্ভব হলে অতিরিক্ত প্রণোদনা দিন। এতে আপনার প্রতিষ্ঠানে আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। সরকারের প্রতি আহ্বান, প্রত্যেক জেলা এবং উপজেলায় করোনা ল্যাব স্থাপন করুন। এই ব্যাপারে বেসরকারি খাতকে উৎসাহিত করুন। করোনার প্রতিষেধক আবিষ্কারে যারা গবেষণারত আছেন তাদেরকে সব ধরনের সহায়তা দিন। চিকিৎসক ও তাদের পরিবারের প্রতি সহানুভূতিশীল হন, তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা ও সর্বোচ্চ প্রণোদনা দেওয়ার দ্রুত ব্যবস্থা নিন। যেসব বাড়িওয়ালা করোনা চিকিৎসক ও তাদের পরিবারকে বিতাড়িত করছে, তাদেরকে কঠোরভাবে দমন করুন। হত দরিদ্রদের তালিকা করে প্রশাসনের ব্যবস্থাপনায় অথবা সেনাবাহিনীর মাধ্যমে দলমত নির্বিশেষে সকলের মধ্যে নিরপেক্ষভাবে আর্থিক সহযোগিতা বিতরণ করুন। ছোট বড় পরিবার পিছু মাসে কমপক্ষে 3-5 হাজার টাকা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। দেশ থেকে পুঁজিবাদীর শোষণের প্রধান হাতিয়ার সুদী প্রথা বাতিল করুন। গ্রামে গ্রামে দাদন ব্যবসা অনতিবিলম্বে বাতিল করুন। সঙ্গে সঙ্গে পরকালে রক্তের নদীতে সাঁতরানোর কঠিন শাস্তি থেকে বাঁচার চেষ্টা করুন। বুখারি 2025 নম্বর হাদিস, মিশকাত 4621 নম্বর হাদিস। দুনিয়াতে সুদের মোটা হবেন, পরকালে রক্তের নদীতে সাঁতরাবেন। সালাত সিয়াম হজ ওমরা কোনোই কাজে লাগবে না। হাদিসে কোরআনে মাসালামা বা ঔদাতান বলা হয়েছে, মশার মতো। কারণ কি জানেন, মশা যতক্ষণ পেট ভরে না ততক্ষণ বেঁচে থাকে, পেট ভরে গেলে মশা মরে যায়। সুদখোররা পেট না ভরা পর্যন্ত ছাড়ে না, এমন কৃপণের কৃপণ। যেমন মাল আদাদা, খালি মাল গণনা করে আর খালি জমা করে, দেখি কত টাকা হলো না। সাবধান, পরকালে রক্তের নদীতে সাঁতরানোর কঠিন শাস্তি থেকে বাঁচার চেষ্টা করুন। আসল ঋণের বাইরে বকেয়া সকল ঋণ মকুব করুন। সূরা বাকারা 278 আয়াত। ব্যবসায়ীদের কর্জে হাসানা দিন এবং কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রয়োজনীয় অনুদান দিন। ক্যাসিনো, জুয়ারি ও টাকার পাহাড় গড়া দুর্নীতিবাজদের অর্থ করোনা উত্তরণে ব্যয় করুন। কদিন খুব হয়েছে হলো না, হাজার হাজার কোটি টাকা কাটা রাখা জায়গা পায় না। দেখলাম পত্রিকায়, কিন্তু তাদেরকে ধরা হলো না, তাদের টাকা নেওয়া হলো না। যদি হয়ে থাকে ওই টাকাই যথেষ্ট করোনা উত্তরণের জন্য, অন্য কোনো টাকা লাগবে না। সেগুলো কোথায় নিয়ে আসেন সব? এই সাইলচরগুলো ধরেন, যত টাকা মেরে সব টাকা নিয়ে নেন। ও তো জেল খাটিয়ে লাভটা কী? টাকা নেওয়া দরকার আমার, যেরকম সৌদি আরব করেছে। বড় বড় নেতাদেরকে ধরে একটা ভালো ঘরে আটকে রাখছে আর বলে টাকা দাও, একের উপরে $100 আদায় করছে ওরা। তোমরা আদায় করো, টাকা নাও, টাকা দেওয়ার সমস্যা কী? টাকা তো দুর্নীতিবাজের ঘরের মধ্যেই আছে। এরপরে বলল, বিচার শেষে চাঞ্চল্যকর মুষ্টিমেয় কিছু সংখ্যক ফাঁসির অপেক্ষমান আসামি বাদে কারাগারে অন্যান্য বন্দীদের মুসলেকা নিয়ে দ্রুত মুক্তি দিন। যারা কারাগারে আছে, আমাদের অভিজ্ঞতা বলে শতকরা 90% নির্দোষ। এমনকি যারা ফাঁসির আসামি তাদের প্রায় অর্ধেকই নির্দোষ বা তারও বেশি নির্দোষ, অন্যায় বিচারে তারা ফাঁসি হয়েছে।
এরপরও ভালোভাবে দেখে শুনে তাদেরকে নিশ্চিত হয়ে গেছে, হাইকোর্ট ম্যাকোর্ট সব হয়ে গেছে, সেটা ফাঁসির আসামি হয়ে বসে আছে ঘরের মধ্যে আরামসে খাচ্ছে, কেন ফাঁসি দিয়ে দাও ওদেরকে, আর যদি না দিতে চাও রেখে দাও, কিন্তু বাকিদেরকে ছেড়ে দাও। মুসলিকা লিখে নাও, তুমি এই পাপ আবার করলে আর কখনোই তোমার জামিন হবে না, মুসলিকা লিখে নাও, কারাগার খালি করে দাও, ইনশাআল্লাহ এদের দোয়ায় দেশ থেকে হয়তো করোনা পালিয়ে যেতে পারে। কেন অহেতুক ধরে মানুষকে জেল খাটাও? আর হাজতি প্রথা বাদ দাও, হাজতি প্রথা করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট এদেশের মানুষকে নির্যাতন করার জন্য, সেই প্রথা চলছে স্বাধীন বাংলাদেশে, নিরপরাধ একসাথে মানুষকে ধরে নিয়ে বছরের পর বছর হাজতের নামে রেখে দেবে, শেষে বিচারে দেওয়া যায় বেকসুর খালাস। এই যে হাজতে থাকলেও 4 বছর 5 বছর 6 বছর ধরে এগুলো কী হবে? এগুলো দায় দায়িত্ব কে নেবে? সাতক্ষীরা একজন বেরিয়েছে 78 সালে সে ঢুকেছে কারাগারে, আর বেরিয়েছে মাত্র গত বছরে, কত বছর হলো ঢুকেছিল তরুণ বয়সে, এখন সে একদম বৃদ্ধ হয়ে গেছে, এতদিন পর সে বেকসুর খালাস। কোন দেশে বাস করছি আমরা? অতএব সরকারকে বলবো দ্রুত কারাগার থেকে এই সমস্ত নিরীহ মানুষগুলোকে মুসলিকানেই বিদায় করে দেন, আপনার মুসলিকাটাই বড় কাজ দেবে, ওই ভয়েসে আর কখনই অন্যায় করবেন ইনশাআল্লাহ। চিকিৎসকদের প্রতি বলছি সর্বদা সুরে নাস, সুরে ফালাক ও আয়াতুল কুরসি পাঠ করবেন, রুগীকে বিদায় করবেন, রুগীকে সেবা করুন, মৃত্যু আপনার হাতে নয়, হায়াত মত আল্লাহর হাতে। সেই সাথে প্রার্থনা করুন আল্লাহ যেন আপনার হেফাজতের জন্য সর্বদা একজন ফেরেশতা নিয়োজিত করেন। এটাও রয়েছে বুখারী শরীফে 2311 নম্বর হাদিস, মিশকাত 2123 নম্বর হাদিসে, যদি কেউ আয়াতুল কুরসি পড়ে রাত্রিতে ঘুমায় আল্লাহ পাক তার হেফাজতের জন্য একজন ফেরেশতাকে নিয়োজিত করেন। আল্লাহ পাক রাত্রি করেন, দিনবেলা করতে পারে না? আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করে রুগীর সেবা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার হেফাজতের জন্য পিপিই লাগবে না, ফেরেশতাই যথেষ্ট হবে। অত আল্লাহর পর তওয়াক্কল করুন, মানুষের সেবা করুন, সরকার আপনার কাছে সেবা চাচ্ছে, জনগণ আপনার দিকে তাকিয়ে আছে। আজকে বাংলাদেশের সবচেয়ে অসহায় হলে চিকিৎসকরা, তারা মরছে সমানে, তাদেরকে যা প্রয়োজন সুরক্ষা দেওয়া প্রয়োজন তা দেওয়া হচ্ছে না। তবে এখন একটু শুরু হয়েছে, আমরা আশা করব সরকারের এই প্রচেষ্টা দ্রুত ফলবতী হোক আর চিকিৎসকদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। চিকিৎসকরা এগিয়ে না আসলে চিকিৎসা তো হবে না, আমরা তো চিকিৎসা বুঝি না, তাদেরকে সর্বোচ্চ প্রণোদনা সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে, সেই সাথে চিকিৎসকদেরকে আল্লাহ সাহায্য কামনা করতে হবে। সুরে ফালাক, সুরে নাস, আয়াতুল কুরসি নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সেই সাথে এই দোয়াটাও পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক, আমি আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের মাধ্যমে তার সৃষ্টির যাবতীয় অনিষ্টকারিতা হতে পানা চাচ্ছি। করোনা কি আল্লাহ সৃষ্টি না? এটা অনিষ্ট করছে মানুষের, এর অনিষ্টকারিতা থেকে যদি কোনো ডাক্তার বা আমি বা আপনি আল্লাহর কাছে এই দোয়াটা পড়ি আল্লাহ তো আমাদেরকে রেহাই দিতে তো পারেন, অতএব এই দোয়াটা পড়বেন। যারা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নিরাশ হবেন না, সবসময় দোয়া পড়বেন, আজভিল বাস রব্বান নাস অশফি আন্তর শাফি লা শিফা ইল্লা শিফা ওকা শিফা আল্লাহ ওকাদুর সাকমা, হে আল্লাহ হে আমার প্রতিপালক কষ্ট দূর করে দাও, আরোগ্য দান করো, তুমি আরোগ্য দানকারী, কোনো আরোগ্য নেই তোমার দেওয়া আরোগ্য ব্যতীত যা কোনো রোগকে বাকি রাখে না। করোনা সেরে গেল, ডেঙ্গু ধরল, ডেঙ্গু সরল, শ্বাস ভাইরাস ধরল, শ্বাস গেল ইবোলা ধরল, চলবে না? এই দোয়া পড়লে একটা কাশা আসবে না, কোনো রোগ আমার দেহে বাকি থাকবে না ইনশাআল্লাহ, অতএব এই দোয়াটা পাঠ করবেন। এছাড়াও কোরআন হাদিসের দুটি চিকিৎসার বিষয় এসছে গুরুত্বপূর্ণ, কোরআনে এসছে মধুর বিষয়ে, ফি শিফা উল্লিন্নাস, মধুতে মানুষের জন্য শিফা রয়েছে, আরোগ্য রয়েছে। হাদিসে এসেছে কালোজিরা সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ, বুখারী 5687 নম্বর হাদিস। অতএব অল্প করে হলেও দৈনিক সকালে একটু কালো, সকালে খালি পেটে না, নাস্তার পরে একটু খালি পেটে একটু একটু মানে কালো জিরা এবং একটু মধু খাবেন। খেতে বলছে বলতে একে গাদা গাদা খাবেন তা কিন্তু হবে না, মধুওয়ালারাও যেন ফাঁকি দেবেন না, খাঁটি মধু দেওয়ার চেষ্টা করবেন। সর্বোপরি দৃঢ় মনোবল বজায় রাখুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন, ইয়াম সাসকাল্লাহ বেজুরিন ফালা আকাশ ফল ইল্লাহ,
আল্লাহ কোনো ক্ষতি করতে চাইলে দূর করার ক্ষমতা কারণ নেই। আল্লাহ মাল্লা মানে আলেমা আকাইতা আল্লাহ আউতি আলেমা মান আতা আল্লাহ মাল্লা ইয়ানফ জাল জাদ্দে মিনকাল জাদ। আমরা প্রতিদিন সালাতের শেষে সালাম ফিরিয়ে এই দোয়াটা পড়ি না, আল্লাহ মাল্লা মানে আলেমা আকাইতা, আল্লাহ বাধা দেওয়ার ক্ষমতা কারণে যা তুমি দিবে, আল্লাহ আউতি আলেমা মান আতা আর দেওয়ারও ক্ষমতা কারণে যা তুমি নিষেধ করবে, আল্লাহ ইয়ানফ জাল জাদ্দে মিনকাল জাদ, কোনো উপকারী ব্যক্তি কোনো উপকার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার রহমত না হবে। অতএব বুঝে সুঝিয়ে দোয়াগুলো পড়ুন, ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সর্বস্তরের জনগণের প্রতি আমাদের আহ্বান, সকল প্রকার অন্যায় ও বিশৃঙ্খল হতে বিরত থাকুন, সর্বদা অনুতপ্ত হৃদয়ে তওবার দোয়া পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা মুখস্থ করুন, বারবার পড়েন, সারাদিন এটি পড়তে থাকেন। আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরে ধারক, আমি তার দিকে ফিরে যাচ্ছি বা তওবা করছি। করোনায় মৃত ব্যক্তি সসম্মানে দাফন করুন, অল্প সংখ্যক মানুষ হলেও, এমনকি কোনো লোক না পেলেও একাকী জানাজা পড়ুন। বুখারী মিশকাত 1683। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় মৃত ব্যক্তি থেকে ভাইরাস না ছড়ানোর বিষয়টি প্রমাণিত। করোনায় মারা গেছে, আমি গেলে আমি তো মারা যাব, আশ্চর্য হয়ে যাচ্ছি, পত্রিকা দেখছি নিজের সন্তান পর্যন্ত করোনায় মৃত বাপের ধারে যাচ্ছে না। এটা কি কোন দুনিয়া বাস করছি? বিজ্ঞান বলছে মৃত করোনা রোগীর কাছ থেকে কোনো ভাইরাস ছড়ায় না, আর আমরা ভয়ে মরতেছি যে বাপ না হলে সন্তান হতো না। সে সন্তান যদি বাপ দেখি পালায়, ওই বাপ যতক্ষণ জীবিত থাকবে দেখতে আমার সন্তান ধারে আসছে না, বলুন তো কোন ব্যথা নিয়ে সে মরবে? আজকে পত্রিকায় পড়ুন, কুর্মিটোলা এবং কুয়েত মৈত্রী হাসপাতালের চেহারা আজকে দেখেন কি হচ্ছে। সেখানে খালি ঢুকানো হচ্ছে রুগী, কিন্তু সেখানে কোনোই ট্রিটমেন্ট নাই। মানুষ তারা বেরিয়ে এসছে দুজন, তারা যেভাবে দিয়েছে মানুষজন এত ভয় পেয়ে গেছে যে করোনা রুগী আসে ওখানে যাবই না। আইসোলেশন মানে ও জীবন্ত মৃত হোক ওখানে, কিন্তু আমি ঢুকবো না। এটা কি? এটা হবে না। আল্লাহর তওয়াক্কল করুন, আল্লাহর ভরসা করুন। সর্বস্ব জনগণকে বলছি, আপনারা অন্যায়ভাবে কারোর প্রতি এভাবে অসৎ ব্যবহার করবেন না, মৃত ব্যক্তিকেও এভাবে মৃত্যুর শেষ পর্যন্ত সসম্মানে দাফন করুন, জানাজা পড়ুন। কাফন ও গোসল অসম্ভব হলে যে কাপড়েই তারা মৃত্যুবরণ করেছেন ওই কাপড়েই তাকে দাফন করুন, কোনো সমস্যা নেই, কারণ এরা তো শহীদের মর্যাদা পায়, ওদের যুদ্ধে শহীদদের কারোরই কাফন পরানো হয়নি, 70 জনকেই সব ওইভাবে দাফন করা হয়েছে, সবাইকে একত্রে আল্লাহ রাসূল শেষে জানাজা পড়লেন। এগুলো তো আমাদের সামনে আছে, অতএব এটা কোনো ব্যাপার নেই। আবু বকর সিদ্দিক মৃত্যুর সময় বলছেন আয়েশাকে, অর্থাৎ তার মেয়ে, আয়েশা কিন্তু তার মেয়ে, এটা অনেকে কিছু খবরই রাখেন না। মা আয়েশাকে বলছেন, আয়েশা আমার মৃত্যুর পরে কোনো নতুন কাপড় দিয়ে আমার দাফন কাফন পরাইও না। কেন বা? এই জন্য যে নতুন কাপড়ের হকদার হলো জীবিত লোকেরা, আমি তো মরে যাব, আমার দেহে যে কাপড় আছে ওইটা দিয়ে আমাকে দাফন করো। আবু বকর সিদ্দিক কে? শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিকটতম মানুষ, পৃথিবীর সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ, নবী বাদে সকলের উপরে যার স্থান, যার মর্যাদা, সেই মানুষটি পর্যন্ত এই বিষয়টি খেয়াল করেছেন মৃত্যুর আগে। অতএব হে করোনা রোগীর আত্মীয় স্বজনরা, ভীত হবেন না, কাফন কাপড়ের জন্য কোনো মাথা ব্যথার দরকার নাই, যদি মৃত্যু হয়ে যায় ওই কাপড়েই তাকে দাফন করুন, ইনশাআল্লাহ এটা আদৌ সুন্নতে বরখেলাপ হবে না। এবছর অন্য বছর চাইতে বেশি বেশি ইবাদতের চেষ্টা করেন, যিনি যত নফল আদায় করবেন তত বেশি নেকি পাবেন। ইফতার মাহফিল করবেন না, গরিব প্রতিবেশীদের নিকটে ইফতার সাহারি পাঠিয়ে দেন, তারা বাড়ি বসে খাক, বাসায় তারাবি পড়েন, সম্ভব হলে পরিবারকে নিয়ে পড়তে পারেন, তবে 2 ফুট দূরত্ব বজায় রেখে। বিভিন্ন মসজিদে তারাবি জামাজার করছেন, এই মুহূর্তে পায়ে পায়ে লাগানোর হাদিসটা পালন না করে 2 ফুট দূরত্ব বজায় রেখে আপনারা জামাত করেন, কিন্তু গায়ে গায়ে মিশবেন না,
একজন পুরুষ ও একজন পুরুষ থাকবেন সামনে ইমাম, পিছনে একজন থাকবেন যদি সংখ্যা কমায় পুরুষ, আর মহিলা থাকলে তার পিছনে দাঁড়াবেন। এমনকি মা হলেও তিনি ছেলের পাশে দাঁড়াবেন না, বোন হলেও না, পিছনে দাঁড়াবেন। ছোট ছোট সূরা পড়ে তারা পড়েন, হ্যাঁ বাড়ি বসে একা একা যত পারেন পড়েন, সমস্যা নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সহ দেশের